তৈরি করে দেখাবো হোমমেড ইস্ট। আমাদের হাতের কাছে অনেকেই এই ড্রাই ইস্টটা থাকে না, যার জন্য আমরা বিভিন্ন বেকারি আইটেম খুব সহজে তৈরি করে নিতে পারি না। অনেক প্রত্যন্ত জায়গায় কিন্তু এই ইস্টটা পাওয়া যায় না। আজকে যে ইস্টটা তৈরি করে দেখাবো এটা আপনারা যে কেউ খুব সাধারণভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন, আর এটা দিয়ে আপনারা বিভিন্ন বেকারি আইটেম পাউরুটি, বনরুটি, বাটার বন তৈরি করে নিতে পারবেন। এর জন্য লাগবে উষ্ণ গরম পানি 1 কাপ পরিমাণ। অবশ্যই পানিটা উষ্ণ গরম হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু। যাদের হাতের কাছে মধুটা নেই তারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন। এখন এই মধুটাকে পানির সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব, আর চিনি দিলেও অবশ্যই খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আটা। আর আটা দেওয়া হয়ে গেলে আমি খুবই ভালো মতো এই পানির সাথে এটা মিশিয়ে নেব। অবশ্যই ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মিশানোর পর ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হয়েছে, স্মুথ। এখন একটা ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে তারপর একটা গরম জায়গায় 17 থেকে 18 ঘন্টার জন্য রেখে দিব। চাইলে আপনারা একটা চুলার পাশে রেখে দিতে পারেন। তো ফিরে এলাম 18 ঘন্টা পর, আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এরকম ভাবে উপরে ফুলে গেছে আর পানিটা নিচে থেকে সেপারেট হয়ে গেছে। এই ইস্টটা দিয়ে আপনারা এখন বেকারি সব ধরনের আইটেম পাউরুটি বনরুটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি ডু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য নিলাম 1 কাপ পরিমাণ আটা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি 7 মতো লবণ। এখন এই শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর আমি যে পরিমাণ ইস্ট তৈরি করে দেখিয়েছি এটা দিয়ে আপনারা 500 গ্রাম পরিমাণ আটার ডু তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর চাইলে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করা যাবে। তারপর এখান থেকে আমি পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা সাথে তরল দুধও সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ হোমমেড ইস্ট দিয়ে দিলাম। তারপর ডুটা খুবই ভালো মতো তৈরি করে নিয়েছি। এখন সাইড থেকে এবং নিচে থেকে তেল লাগিয়ে দিব, যাতে এটা ফুলে যাওয়ার পর খুবই সুন্দরভাবে বাটি থেকে উঠানো যায়। এখন একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব। আর নর্মাল টেম্পারেচারে রাখতে এটা ফুললে একটু সময় লাগে, এর জন্য চুলার পাশে রেখে দিতে পারেন বা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে পারেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টায় লক্ষ্য করুন খুবই সুন্দরভাবে কিন্তু ডুটা ফুলে গেছে। এখন এই ডুটা দিয়ে আপনারা রুটি, বাটার বন, পিৎজা, বিভিন্ন বেকারি আইটেম তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।